আচ্ছা, ককেসাস পর্বত বললাম এর আগে, এটা হচ্ছে ককেসাস পর্বতমালা, এর সর্বোচ্চ শৃঙ্গ হলো এলব্রুজ, আর এটা হচ্ছে ইউরোপেরও সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা হচ্ছে 5642 মিটার। তোমাদেরকে এই জিনিসগুলো একটুখানি ভালো করে ম্যাপের মধ্যে প্র্যাকটিস করতে হবে। একটা হচ্ছে এই রাজনৈতিক ম্যাপটা প্র্যাকটিস করবে, হ্যাঁ, এই রাশিয়া যে যে দেশগুলো রয়েছে, যে রাশিয়া, সুইডেন, পোল্যান্ড, তারপরে ইউক্রেন, ফ্রান্স, স্পেন, এখানে রয়েছে ইটালি, সুইজারল্যান্ড, জার্মানি, এই দেশগুলো একটু তোমরা ম্যাপের মধ্যে, রাজনৈতিক ম্যাপের কিনে, আউটলাইন ম্যাপ কিনে এগুলো প্র্যাকটিস করবে। এছাড়া এই উচ্চভূমিটাও ভূপ্রকৃতির, এই যে বলে দিলাম চারটে ভাগ রয়েছে, এগুলো ম্যাপের মধ্যে প্র্যাকটিস করবে। এছাড়া যেই ভাগগুলো রয়েছে, এই যে পর্বতমালাগুলো একটুখানি দেখে নেবে, সেই দা আন্ডারলাইন করা আছে, সেই দাগগুলো একটুখানি সবাই ম্যাপের মধ্যে প্র্যাকটিস করবে। আজকে এইটুকুই থাক, এরপরে আবার ক্লাস নেবো।